হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা নতুন জায়গায় এসেছি। আপনাদের একটা ইতিহাস জানাবো, ইতিহাসের জায়গা, হিস্ট্রির জায়গা। কোথায় বলুন তো? সেটা হচ্ছে মুর্শিদাবাদ। চলুন তাহলে দেখাই কোথায় এসেছি। এটা হচ্ছে আজিমুন্নিসা বেগমের সমাধি, বিলুপ্তপ্রায় মসজিদটি মুর্শিদকুলি খাঁর কন্যা এবং সুজাউদ্দুল্লার পত্নী আজিমুন্নিসা বা জিন্নাতুন্নিসা বেগম নির্মাণ করেছিলেন। পিতার ন্যায় প্রবেশ সোপানের তলদেশে তিনিও সমাহিত আছেন। অলঙ্করণ ও স্থাপত্য বিন্যাসে কাটরা মসজিদের সহিত ইহার সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই হচ্ছে গেট। আমরা ভেতরের দিকে যাচ্ছি। অনেক পাপ করেছিল জীবনে, তার জন্য নিচে হচ্ছে কবর, আর উপর দিয়ে সিঁড়ি করে দিয়েছে, একটা চাতাল করে দিয়েছে। এবার চাতাল থাকলেই মানুষ একটা আকর্ষণীয় ওখানে উঠে আসবে, তাহলে ওর বুকের উপরে পা দিয়ে উঠে আসছে। এটা হচ্ছে ওর পাপটা ক্ষয় হচ্ছে, খণ্ডন হচ্ছে। এটা হচ্ছে ইতিহাস। এটা হচ্ছে মুর্শিদকুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগমের সমাধি। উনি কলেজ আখের দোক, যার জন্য ওর বাবা নিজ হাতে ওকে সে জ্যান্ত কবর দিয়েছিল, সেটা হচ্ছে সেই কবর স্থান এটা। তো চলুন দেখা যাক ভেতরে। এখানেই জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, এখানে কবরটা রয়েছে। কারণ কথা আছে যে উনি বোধহয় কি কলিজা খেয়েছিলেন, আর ছোট্টবেলায় এমন একটা অসুখ হয়েছিল, তখন তো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল, সেই মানুষের কলেজা খাবিয়ে ওর ওটা রক্ত ভালো হয়েছিল। তারপরে ওই ওর নেশাটা লেগে গেছিল, যার জন্য পরেও খেয়েছিল, শিশু হত্যা করে। হ্যাঁ, যার জন্য ওকে এই জ্যান্ত কবর দিয়েছিল। এক জায়গায় দেখলাম এখানে হলুদ গুলোকে সেদ্ধ করা হচ্ছে, সেদ্ধ করছেন। শুধু এমনি জল দিয়ে সেদ্ধ করছে? আচ্ছা আচ্ছা, সেদ্ধ করে শুকিয়ে তারপর বিক্রি করে দেবে? আচ্ছা 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 আচ্ছা। এই হলুদ গুলো আসে এখানেই চাষ হচ্ছে? আচ্ছা আচ্ছা, প্রপার মুর্শিদাবাদে চাষ হচ্ছে এই হলুদ গুলো। এটা হচ্ছে মির্জাফরের বংশধরদের 1100 কবর, যে যখন মরেছে হ্যাঁ সকলকে এখানে কবর দেওয়া হয়েছিল। নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান। এখান থেকে ভিতরে ঢুকতে হবে। ভিতর তার পরিবারকে নিয়ে 1100 সমাধি, 1100 সমাধি সম্ভব নয়, যেগুলো মেন মেন সেগুলো বলে দিই। আপনি যে হাজিরদরি প্যালেসটা দেখতে এসেছেন, ইনি নবী তৈরি করা নবাব নাজিম হুম মাইজা হাজিয়া দুয়ারি তার মালিকের সমাধি হুমায়ুন জা। 2 নম্বর সমাধি হুমায়ুন জার বাবা নাম ওয়াল্লা জা। 3 নম্বর সমাধি হুমায়ুন জার কাকা নাম আলী জা, ওয়াল্লা জা আলী জা, এরা দুই ভাই। দুয়ারি উল্টো দিকে একটা সাদা রঙের বাড়ি, বাড়ি বলা যায় ইমাম বাড়ি। ইনি তৈরি করেছিলেন ফ্রাইদুন জা, প্রথম দেখলাম ফার্স্ট হুমায়ুন জা, তার ছেলে ফ্রাইদুন জা। ফ্রাইদুন জা মির্জাফরের পাশটা ছিল মিরন, মিরনে কবর এখানটে নেই, বিহারের রাজমহল, বাজপুরে মারা গিয়েছিল ওখানটে কবর আছে, ওখান থেকে লিয়াসা হয়নি। এই লাইনে 4টে ছেলে মির্জাফরের ছেলে। প্রথম আছে মির্জাফরের, প্রথম আছে মুবারকদুল্লাহ, দ্বিতীয় আসির আবদুল্লাহ, তৃতীয় সাইফুদ্দুল্লাহ, 4 নম্বর নাজিব আবদুল্লাহ। মির্জাফরের 4, মিরন কেলিয়া 5টা। এই সাদা উঁচু কবরটা, এটা হচ্ছে নবাব মির্জাফরের কবর। দুই পাশে দুই কাকা নেজাব খান, নেজাব খান, মাঝখানে একটা মির্জাফরের মীর মোহাম্মদ জাফর খান। 1757 থেকে নবাব পেয়েছিলেন, 1765 সালে মারা গিয়েছিলেন, 8 বছর নবাবী। প্রথম হচ্ছে সাহাখানা বেগম, মির্জাফরের প্রথম বইয়ের কবর, আলিবর্দিন মির্জাফরের প্রথম বইয়ের কবর, আলিবর্দিন বল। দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগমের কবর। তৃতীয় 300 বছর ডাকপিয়ন ছিল না, চিত্রলিয়া আসের বা করতো গুলি খেয়ে মারা গিয়েছে,
হীরালাল পান্নালাল মিরনে দুটো বাজপাগির পায়রার কবর। নাম্বার চে সৈয়দ নাসির আলী মির্জা মির্জাফরের সপ্তম বংশধর। সপ্তম বংশধর আগে বাইজি ছিলেন নাচ গান করত, তখনকার দিনের ব্রিটিশ সরকারকে দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্য একটা মসজিদ, ভিতরে একটা মুন্নি বেগমের দুটো তৈরি করা। একটা ধরে কবরগুলো এখানে রয়েছে, বাকি কবরগুলো গাইড আমাদের সমস্ত কিছু বলে দিলেন, দেখিয়ে দিলেন কোন কোন কবর। একজন বসে আছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাকে, বসে আছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা এই দেউলের সামনে এসে দাঁড়িয়েছি। লালবাগ দেউল, নেমখারামের দেউল যাকে বলে, প্রায় ধ্বংসাবশেষ হয়ে গেছে এটা এখন এই অবস্থা। তো এখানেই সিরাজউদ্দৌলাকে কুচি কুচি করে কাটা হয়েছিল বলে কথিত আছে। রক্তে লাল হয়ে যাওয়ার পরে এটার নাম হয়েছে লালবাগ। এই দেউলটা আপনারা দেখতে পাচ্ছেন, একদমই পুরনো জর্জরীভূত অবস্থায় রয়েছে। এটার কোনো মেনটেন্যান্স করা হয় না, যেহেতু এটাকে নেমখারামের দেউল বলা হয়। ঘুরেই উনি ক্লান্ত হয়ে গেছেন, তাই একটু ডাব খেয়ে পিপাসা মেটাচ্ছে, আপনারা দেখুন। আর এই দাদার সাথে তো আমরা ঘুরছি, আপনারা দেখতেই পাচ্ছেন ওনার টোটোতে। আপনারা যখনই এখানে আসবেন এনার সাথে খুব ঘুরতে পারেন, খুব আনন্দ পাবেন, খুবই ভালো মানুষ। ওনার টোটোর আপনাকে দেখিয়ে দিলাম, নাম তো জানিনি, মানিক মণ্ডল। হোটেল মঞ্জুর সাথে এলে ওনার সাথে দেখা হবে অবশ্যই আপনাদের।